হ্যালো বন্ধুগণ, আশা করি সব ভালো আছে। তো আমরা স্কুল বন্ধ, বাচ্চার স্কুল বন্ধ, তো আমরা মনে করলাম আচ্ছা স্কুইও যাইয়া লালা বাজার দিকে, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট লালা বাজার। তো ট্রেনও উঠি যেরাম ওই তখন আমরা টিকিট টিকিট লইয়া ট্রেনও আমরা উঠলাম, উঠি যাই। দেখো বন্ধুগণ, আমার বউ ছেলে কিতা শুরু করছে, ট্রেন চলার লগে লগে শুরু সানা খাওয়া শুরু হয়েছে। আর তো সানা খাইয়া খাইয়া গাড়ি যা আরও, আর বেশি ডিস্টেন্স নাই, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগে। 20 টাকার টিকিট কাটলেও হয়ে যায়, 20 টাকা দিয়ে টিকিট কাটি দিলাম আর সবে আশা করে টিকিট কাটিয়ে উঠিও। কোন সময় কোন বিপদ আইব তার আগে ট্রেনও যেও উঠেও না কেন, টিকিট কাটিয়ে উঠিও। আর হ্যাঁ ওই দেখুন দিক থেকে দেখার আমার একটা সুন্দর বাইরের ভিউ আমাদের দেখ। আর আমি ওরা তো বাবরা লালাবাজার খুঁজিলাম, লালাবাজার আমার মানে বউর পিসি, মানে বউর পিসি মানে আমার পিসি শাশুড়ির বাসা, যেরাম বহুত বছর দিয়ে গেছি না, মানে 4-5 বছর তারা পর যাইরাম যাইতাম যাইতাম। তা আজকে প্ল্যান বানাই নিলাম, যেতাম গিয়া স্কুল যখন বন্ধ আছে যাইরাম গিয়া। আরও সন্ধ্যা হয়ে গেছে, আর ভিডিও তো করা দিত না, সন্ধ্যা হয়ে গেছে তখন। আর লাইটও জ্বলাইছে ট্রেনে, তারা বাড়ির তো ঢুকাও দেখাইতে পারতাম না। পরের দিন ভিডিও বানাইমু, মানে লালাবাজার কিতা কিতা সুন্দর সুন্দর জিনিস আছে, খুব সুন্দর সুন্দর লালাবাজার। পরের দিন সকাল হয়ে গেছে, সকাল হয়ে তখন তারা স্কুলে মানে আমার ইয়র বাইরার মেয়ের স্কুলে গেছে, অ্যাডমিশন লইতে দেখাত গেলাম। দেখাত গিয়াও যখন তারা হে বাইরার মেয়েটায় আমার ছেলেটা লিয়ে উপরে করছে, চল আমার ক্লাস দেখাইম তোরে, ক্লাস দেখাইলে আজ কেন। তারা স্কুলের সামনে একটা কাটল গাছ, যে ছোটো ছোটো কাটল ধরছে, ছোটো ছোটো যে সুন্দর সুন্দর। আর ওই দেখুন তারা এখানে ওদের শুরু খেলা, শুরু খেলা পাইলে তো বাচ্চারা তো খেলা শুরু করে দেবো। আর এটা গরম হয়ে গেছে, আমাকে ইটা মাঝে উঠিস না, এবং আমার কথা মানছেই না, দোটা উঠছে ওই দেখুন বন্ধুগণ। ওই দেখুন বাচ্চারা তো, বাচ্চারা তো একটু শয়তানি করবো না, বাচ্চারা শয়তানি না হলে ভালো লাগে না। ও তো এমন শয়তানি করে তারা মানে হওয়ার মতো না, এগুলো গরম কইলাম মানে না উঠছে ওই দেখুন, দোটা উঠবো উঠিয়া তারা আর উঠত মানে না উঠি যাবো। হ্যাঁ তো আগে বই গেছে, উড়ে ডাউন করলে তো উঠবো, উঠছে উঠছে ওই দেখুন চলের চলের তারা চলের বাচ্চারা দুষ্টাই মানে যেন বায়ানো শুরু হয়ে যায়। এরপরে তারা বাড়িতে আইলাম স্কুল থেকে, আবার পরে তো শুরু হোলি খেলা। তারা বুদ্ধি তারা কয় না তোমরা হোলি তাইছো না, তে হোলি খেলা হয়তো বসে তারা হয়তো হোলি যখন খেলতে আছে আমি বালাটিকে বইমু তোমরা হোলি দিও, বালাটিকে আমার রং দিও। আরও তো আমি বাচ্চারা তো আগে শুরু করে দিচ্ছি, তার উপরে 3 তলার উপরে উঠলাম গিয়া, উঠলে হয়তো আমি কইছি তারা দেও আমি দাঁড়াইছি আমার আরামসে দেও, দেও নাচে নাচে দেও, কোনো অসুবিধা না, আমি যখন দিব তখন সহ্য করতে পারতাম না। ও দেও আমি তো ফিটো দিছি, আমার কাছে ফিটো দেবো, আমি তো ফিটো দেবো না, ফিটো বালা আটকে ফিট পাতাই মাথা উঠে দেবো, কোনো অসুবিধা না। ও আমি ধরছি ওই তখন বন্ধু আমি ধরছি, আমি দৌড়িয়ে তখন হলুদ থেকে লাল করে দিচ্ছি ওই তখন। আর আমি বলছি মাথা উঠা ডাকিয়ে আইছি, তার মাথা দিতাম না বলে আমি তার আলাদা দাঁড়াতাম, আমি ভদ্র ছেলে মাথা দিতাম না, আমি খুব ভদ্র মাথা দিতাম না। আমার বড় বৌদি আর এই নিল ছোট বৌদি, বড় বৌদি ছোট বৌদি তারা রং খেলতে বুঝাচ্ছে খেলবাই ও দিন আমার ছেলেটার ও দেয় তারা। আর তো চলে রং দেওয়া দেবি চলে ওই দোকান, আর এখন তারা তারা লাগবে কোনো আমার আবার দেখুন আমার বুঝিয়ে দেয় আমি বলে কম দিছি, তাই একটু মিলাইয়া দেয়, তো মিলাইয়া দেওক ভালো হয়েছে, একজন একজন হেল্প করা দরকার। তুমি কইছো বালা টিকিট পারছো না, আমি একটু আরো রঙিন করিয়া দিই, আমি ঠিক আছে দেও বালা টিকিট দেও। আর ও তো চলে তারা দেওয়া দেবে ওই দোকান, আর এখন না জানা সেই চলবে, এখন তারা বলে দামাইল দিতে এখন দেখবা দামাইল দেবো বন্ধু বান্ধব ও দেখুন কত সুন্দর তারা দামাইল দেবো দেখবা, এখন তো চলে চলে ওই দেবো না জানা সেই চলে। আর ওই দেখুন ওই দেখুন একটা একটা পালাইয়া দেবো বাচ্চাইটা দেবো, বাচ্চাইটা নাচ দেবো ওই দেখুন তারা আবার দামাইল দেওয়া শুরু করছে ওই দেখুন। এইটা তার আর মানে রং খেলার মধ্যে মানে মান টাইমে টাইম তো আর কি, তুমি আইলে না খানি কখন তোমার আমি যাচ্ছে ওই বালা দেখলাম, আমি ওই দেওয়ার সময় দৌড়াদৌড়ি করা ঠিক না, এ রং দিতে রং দেওয়াটা আরও বালা, আমি যে তোমরা সব মিটিয়ে দিতাম গিয়া তারা নাচ নাচ দামাইল দিল তো রং খেলেও দামাইল, মানে খুব ভালো হয়েছে তারা রং দেওয়াটা, তারা সুন্দর করে দিছি যে ও তাহলে গিয়া ও একটা ফটো উঠে গেলাম আমরা, ফটো উঠে উঠিয়া আর ভিডিওটা আজকে কেন শেষ করে দিব, কালকে লালাবাজার কিতা কিতা সুন্দর সুন্দর জিনিস দেখাই দিব। চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করবা।